কই রে ফোনটে, সব কোথায় গেল রে? কি জানি বিশ্বদা, কাউকে তো দেখতে পাচ্ছি না। আরে সবাইকে তো আসতে হবে নাকি? পূজাতে কোন দিন কি খাওয়াবে সেটা নিয়ে তো একটা প্ল্যান করতে হবে নাকি? হ্যাঁ সেটাই তো। তাহলে ফোন কর, ফুটু রোহন সুমিতকে ফোন করে ডাকে কানে। ও ভুলে গেছি, তোর তো আবার ফোন নেই না বিশ্বদা? তুমি আবার চাচ্ছ আমাকে? আরে না রে না রে না, চাটিনি। দাঁড়া দাঁড়া, আমি ফোন করি, দাঁড়া। রিং হয়েই যাচ্ছে আর ফোনই তুলছে না, দেখ পুরোটা। হ্যালো, কোথায় আছিস সব? কখন থেকে ফোন করে যাচ্ছি, ফোনই ধরার নাম নেই তোদের। আমি আর ফোনটা দাঁড়িয়ে আছি, তুই রোহন আর সুমিত কে নিয়ে চলে আয় এই গঙ্গার ধারে, চলে। হ্যাঁ হ্যাঁ আয়, ঝপকড়ায়। কি বললো গো পুটুটা? আসছে বললো, আসছে। আচ্ছা আচ্ছা, আসুক আসুক। A few moments later. ওই তোরে সব এসে গেছে, ওই তো। আই সব তোরা, অনেক কথা চাই। কোথায় ছিলিস ভাই তোরা? এই তোরে ফোনতে, ঘরেই ছিলাম রে সব। আচ্ছা, হমকো সে গাড়ি আয়। তোরা ফোন করতে, সুমিত কে আর রোহনদাকে ডেকে নিয়ে এলাম। আচ্ছা আচ্ছা, শোন অনেক কথা আছে শোন। হ্যাঁ বিশ্ব, বল বল, কি নাকি বলবি বল। হ্যাঁ রে, ওই তো পূজাতে কোন দিন কি খাওয়াবে সেই নিয়ে একটা প্ল্যান করা হবে সবাই মিলে। বাহ, সে তো ভালো কথা রে। তাহলে বিশ্বদা তুমি শুরু করো, কোন দিন কি খাওয়াবে বলে একটু দেখি শুনি। আচ্ছা আমি শুরু করছি, শোন আগে পুরোটা। হ্যাঁ হ্যাঁ বলে ফেলো বিশ্বদা। পঞ্চমীতে এগরোল, ষষ্ঠীতে চাউমিন, সপ্তমীতে বিরিয়ানি, অষ্টমীটা বাদ, ওই দিন পুষ্পাঞ্জলি আর দেওয়া হবে ওটা বাদ, ঠিক আছে। নবমীটা ওই মটন কষা আর ফ্রাইড রাইস, আর দশমীতে পুরো মিষ্টি, হোল পুরো মিষ্টি খাবে দশমীটা, ঠিক আছে তো? বাহ একদম, পুরো জমে যাবে বিশ্বদা, পুরো জমে যাবে। হ্যাঁ একদম একদম, পুরো জমে ক্ষীর। হ্যাঁ এই তো একদম পারফেক্ট পুরো। কি রে ফোনটে, তুই কিছু বলছিস না যে? না না না, ওসব একদম না বাবা। ও বাবা, তোর মতো ভদ্রলোকের মুখে এই প্রথম শুনলাম এরকম কথা। সত্যি তো, কি হলো কেসটা? কেসটেস না গো, আসলে এখন বাঁশটা খুব বেশি খাচ্ছি, কাউকে বলো না তোমরা। আসলে আজ সকাল থেকে আমার খুব পটি হচ্ছে গো বিশ্বদা, দুঃখের কথা আর কাকে বলবো। আর তোমরাও ভুলেও খাবে না ওসব, যদি খাও তো যাবে তোমাদেরও বাঁশ। লেট পচা, এ তো ভূতের মুখে রাম নাম শোনার কেস হলো রে। Thank you.